হ্যালো ফ্রেন্ড, আমি এসেছি বোনের বাড়িতে। তো দত্তপুরিয়া কালীতলায় এখন যাচ্ছি আমরা কিছু খাবার খেতে, ফুচকা খেতে। তো ওখানে শুনেছি খুব ভালো খাবার পাওয়া যায়, তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, চলে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের দত্তপুরিয়া কালীতলা বাজারে ফুচকা দোকানে। তো এখানে অনেকগুলি ফুচকা রয়েছে, তার মধ্যে কাকাতুয়া ফুচকাটা খুব খুব সুন্দর। তো আমাদের প্রথমে অর্ডার করা হলো ঘুগনি, তো সেই ঘুগনিটাই নিয়েছি, টেস্ট করে দেখছি। তো দারুণ খেতে হয়েছিল, বীভৎস খেতে, দারুণ দারুণ, মানে কিছু বলার নেই। ঘুগনিটাতে দেখো বন্ধুরা কত কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো ঘুগনি খাওয়ার পর তারপর অর্ডার করা হলো ফুচকা, দই ফুচকা। তো দই ফুচকাটা দেখো কত কিছু দিচ্ছে। প্রথমে আলু মাখা দিয়ে ফুচকাটা সাজিয়ে নিল, তারপর দিল চাটনি, তারপর দিয়েছে চানাচুর, তারপর শসা, পেঁয়াজ কুচি, স্যালাড আর কি, তারপর অনেকটা দিয়েছে দই। তারপর দিয়েছে ভুজিয়া, তারপর দিয়েছে আমসত্ত্ব ও চেরি, তো এখন খেয়ে টেস্ট করছি। তো টেস্ট করে দেখলাম দারুণ ছিল খেতে। বন্ধুরা, এই দোকানটাই হলো ফুচকা ও ঘুগনির স্টল। দারুণ খেতে এই দোকানের ঘুগনি ও ফুচকা। তো তোমরা যদি মনে করো কেউ এসে খেয়ে দেখবে, টেস্ট করে দেখবে, তাহলে অবশ্যই খেয়ে দেখতে পারো, ভীষণই সুন্দর। তো আমরা খাওয়া দাওয়ার সময় কিছু পিকচার তুলেছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এখানে আমরা সবাই ভাই ও বোনেরা, মানে ফুচকা ঘুগনি টেস্ট করতে এসেছি, খাবার খেতে এসেছি, তো তাদেরই সব ছবি।